পিঠ থেকে থ্রি পিসটা টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে সারা পিঠে নখ দিয়ে পাগলের মতো আঁচড় কাটতে লাগলো, যার কারণে থ্রি পিসটা ভেদ করে শরীরের অনেক অংশই ছিঁড়ে গেছে এবং চামড়া ভেদ করে রক্ত ঝরছে। তারপর পিঠ থেকে থ্রি পিসটা সরাতে ব্যর্থ হলে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর নিচের হাত চোরা দিয়ে আমার হাত বিছানার সাথে চেপে ধরে আমার পেটে নিচের দাঁত বসিয়ে কামড়াতে লাগলো। তার এক একটা কামড় যেন আমার কলিজা ছেদ করে বের হচ্ছে। আমি চোরে চোরে চিৎকার দিয়ে তাকে সরাতে চেষ্টা করছি, কিন্তু তার শক্তির কাছে আমি কিছুতেই পেরে উঠছি না, আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিশান বলল, একদম আমার সামনে ন্যাকা কাটবে না, আমি ছুঁয়ে দিলে তোর ভাল লাগে না, তাই না? আমার ছোঁয়া তোর অসহ্য লাগে, কিন্তু ওই আরিয়ান তোকে ছুঁয়ে দিলে তোর খুব মজা লাগে, তাই না? আপনার কোথাও ভুল হচ্ছে, আমার থ্রি পিসে চুস পড়ে গিয়েছিল আরিয়ান ভাইয়ার সাথে ধাক্কা লেগে, তাই উনি তা পরিষ্কার করে দিচ্ছিলেন। চুপ, নীলেশ আমাকে একদম মিথ্যা কথা বলবি না, কই দেখি কোথায় কোথায় হাত দিয়েছিল? বলে পাগলের মতো সারা শরীরে আঁচড় কাটতে লাগলো। আমি চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। আমি নীলাশা খান, এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, আর যে আমার সাথে অসভ্যতামি করছিল ওটা আমার মামাতো ভাই নিশান খান, এইবার অনার্স ফোর্থ ইয়ারে পড়ে। আমরা মূলত আমার মামাতো বোন দিশার জন্মদিন উপলক্ষে এখানে এসেছি। আজ দিশার জন্মদিন ছিল, সবকিছু ভালোভাবেই চলছিল। হঠাৎ নিশান ভাইয়ার বন্ধু আরিয়ান ভাইয়ার সাথে আমার ধাক্কা লেগে তার হাতের জুসের গ্লাসটি আমার থ্রি পিসের ওপর পড়ে। আরে তোমার ড্রেসটা তো খারাপ হয়ে গেল, সরি আমি বুঝতে পারিনি, এখনই ঠিক করে দিচ্ছি। থাক, লাগবে না ভাইয়া, আমি ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর দ্রুত দিশার রুমে চেঞ্জ করতে চলে এলাম, কিন্তু হঠাৎ রুমে নিশান ভাইয়া ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তার চোখ মুখ লাল হয়ে আছে, ঠোঁটচুরা কাঁপছে, তাকে অনেক হিংস্র লাগছে। যদিও আমি মামার বাড়িতে খুব একটা আসি না, আর আসলেও কেন জানি না নিশান ভাইয়া আমাকে ইগনোর করেন, কথাও বলেন না। আমি মামার বাড়ি আসলে উনি সারা দিন নিজের রুম থেকে বের হন না, তাই আমি ঠিক বুঝতে পেরেছিলাম আমার আশাতে নিশান ভাইয়া অনেক বিরক্ত হন, তাই যেটুকু আসতাম সেটাও বন্ধ করে দিয়েছিলাম, তাই অতটা তাকে চিনি না। আমি অবাক চোখে তার দিকে চেয়ে আছি। যে মানুষটা আমাকে না দেখার জন্য আমি আসলে রুম থেকে বের হতো না, সে আমার রুমে কেমন কি ভেবে পাচ্ছিলাম না। তাকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাব তার আগে যা ঘটলো তা তো আপনারা জানেনই। নিশান ভাইয়া বিছানা থেকে উঠে বলতে লাগলো, তোকে যেন আর ওই আরিয়ানের সাথে টলাটলি করতে না দেখে, না হলে কতটা খারাপ হয়ে যাবে তা তুই কল্পনা করতে পারবি না। আজকে তোর সাথে যা যা হয়েছে সেটা যেন কেউ না জানতে পারে। চিৎকার দিয়ে বলে সে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। আমি বিছানার চাদরটা শরীরে ঢেকে নিয়ে জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। কান্না করার কারণে চোখ মুখ জ্বালা করছে আর বড় বড় হেঁচকি উঠছে। জন্মদিন হওয়ার কারণে নিচে সাউন্ড বক্স বাজছে, যার কারণে কেউ হয়তো আমার কান্নার শব্দ শুনতেই পাচ্ছে না। অনেকক্ষণ টানা কান্না করে বিছানার চাদরটা শরীরে জড়িয়ে রেখেই ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে নিজেকে দেখছি, চুলগুলো এলোমেলো, পরনে থ্রি পিসটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে, নখের আঁচড়ের ফলে চামড়া ছিলে রক্ত বের হচ্ছে। প্রায় এক ঘন্টা শাওয়ার নিয়ে বের হয়ে বিছানায় চোখ বুজে শুয়ে রইলাম। চোখের সামনে বারবার কিছুক্ষণ আগে ঘটা ঘটনাগুলো বারবার ভেসে উঠছে। মনে শুধু একটাই প্রশ্ন, নিশান এরকম কেন করল? কিছুক্ষণের মধ্যে রুমে আমার মা নিঝুম খান, আমার বাবা শাওন খান প্রবেশ করল। তারপর দ্রুত গতিতে এসে আমার পাশে বসল। শাওন খান পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগল, আমার আম্মুটা এই অবেলা এভাবে শুয়ে আছে কেন, খারাপ লাগছে নাকি? আমি উঠে আপুকে ছড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার এই রকম আচরণে নিঝুম খান আর শাওন খান আতঙ্কিত হয়ে উঠল। কি হয়েছে আম্মু, এভাবে কান্না করছো কেন? তোমাকে কেউ কি কিছু বলেছে? তার নাম বলো দেখি, কার এত সাহস যে আমার পিচ্চি রাজকন্যাটাকে বকেছে? না, আমাকে কেউ কিচ্ছু বলেনি আপু, আমার বাড়ির কথা অনেক মনে পড়ছে, এখানে একদম ভালো লাগছে না তাই। পাগলি, এতটুকু কারণের জন্য কেউ কান্না করে? ঠিক আছে, আমরা খুব শীঘ্রই এখান থেকে চলে যাব,
এখন ঘুমিয়ে পড়ো। আমার কপালে চুমু এঁকে তারা চলে গেল। অন্ধকার রুমে আরিয়ান হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে। তার কপাল ফেটে রক্ত পড়ছে, আর তার সামনে নিশান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে পায়ের উপর পা দিয়ে বসে আছে। নিশান, তুই সব কি করছিস? ছাড় আমাকে, আর এখানে আমাকে এভাবে তুলে আনলি কেন? নীলাশের সাথে তখন তুই কি করছিলে? তোকে যেন আর কোনোদিন নীলাশার আশেপাশেও না দেখে, তাহলে আমি ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি নীলাশার সাথে যাই করে থাকি না কেন, সেটা তোকে কৈফিয়ত দিতে যাব কেন? আর তুই নীলাশাকে নিয়ে কবে থেকে এত মাথা ঘামাতে শিখলি রে? ভুলে যাস না, তোর সাথে কিয়ারার বিয়ে ঠিক করা আছে, কিছুদিনের মধ্যে তোদের বিয়ে। আর কিয়ারাকে প্রপোজটা তুই নিজেই করছিলি, তাই নীলাশাকে নিয়ে না ভেবে কিয়ারাকে নিয়ে ভাব। আরিয়ানের কথা শুনে নিশানের বুকটা ধক করে উঠল। আরিয়ান তো ঠিকই বলছে, সে তো কিয়ারাকে ভালোবাসে, আর তাদের খুব শীঘ্রই বিয়ে হবে। তাহলে নীলাশাকে আরিয়ানের সাথে দেখে তার কেন সহ্য হচ্ছে না? কেন তার কলিজা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে? আর আজকে কোন অধিকারে সে নীলাশার সাথে এসব করেছে? নীলাশা কি ভাববে কেন বারবার তার বুকটা নীলাশার জন্য কেঁপে উঠছে? শুধু এটাই মনে হচ্ছে, নীলাশা শুধু আমার সাথেই কথা বলবে, হাসবে, কাঁদবে, কিন্তু কেন? নিশান, যা করবি তা ভেবে করবি, যেন তোর একটা ভুল সিদ্ধান্ত কারো জীবন নষ্ট না করে দেয়। নিশান যেন পাথরের মতো বসে আছে, কিছুই আজ তার মাথায় ঢুকছে না। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে নিচে ড্রয়িং রুমে বসে আছে। আমি ফ্রেশ হয়ে নিচে নেমে রেখা চৌধুরী আর শাহরিয়ার চৌধুরীকে সালাম দিলাম। এরা আমার মামা মামি। বসো আম্মু, কাল অনেক ঝামেলার জন্য তোমাকে টাইম দিতে পারিনি। তার কথা শুনে মুচকি হেসে তার পাশে বসে পড়লাম। আমার পাশে আমার মামাতো বোন দিশাও দৌড়ে এসে বসল। আপু জানো, নীলাশার কি ঘুমলে বাবা, আমি কালকে রাতে কত করে ডাকলাম তবু ঘুম থেকে উঠতেই পারিনি। দিশা, তুমি হয়তো জানো না, নীলাশা একবার ঘুমাইলে ওকে যদি কেউ কিডন্যাপও করে তাহলেও ও বলতে পারবে না। তার কথা শুনে সবে হাসতে লাগলো। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলাম। নিশান সিঁড়ি দিয়ে নেমে চলে যেতে লাগলো। শাহরিয়া চৌধুরী তাকে পেছন থেকে রাখলো। নিশান, আমি চাই তুমি আর দিশা মিলে আজকে নীলাশাকে আশেপাশে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসো। ঠিক আছে আব্বু। আমি অবাক হয়ে তাকে দেখছে, এমন ভাব করছে যেন কালকে কিছু হয়নি আর আমাকে চেনে না। আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচে নেমে গাড়িতে গিয়ে বসলাম। আমার পাশে দিশা বসেছে আর নিশান সামনে বসে ড্রাইভ করছে। রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামল। ধীর গতিতে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। হঠাৎ করে একটা মেয়ে দৌড়ে এসে নিশানকে জড়িয়ে ধরল, আর নিশানও মেয়েটাকে জড়িয়ে ধরল। আমি অবাক চোখে তাদের দেখতে লাগলাম। নিশা আমাকে বলল, মেয়েটার নাম কিয়ারা, নিশানের সাথে পড়ে আর তাদের বিয়ে ঠিক করা আছে। তার কথা শুনে বুকে চিন চিন ব্যথা অনুভব করলাম। দিশার কোনো একটা কাজ ছিল তাই সে চলে গেল। আমি চুপ করে বসে আছে। নিশান কিয়ারা নিজেদের মতো কথা বলছে। নিশান বেবি, চলো আমরা কোথাও ঘুরে আসি, এখানে বোর লাগছে, আর তুমি দিশাকে ফোন করে এই মেয়েটাকে নিয়ে যেতে বলো। তারা দুজনে চলে গেল। সারা দিন রেস্টুরেন্টে দিশার জন্য অপেক্ষা করলাম, কিন্তু কেউ এলো না। রাত ১১টায় ল্যাম্পপোস্টের নিচে বসে আছি, চারিদিকে অন্ধকার, এখানকার রাস্তাঘাটও চিনি না যে আমি বাসায় যাব, তাই রাস্তায় চুপটি করে বসে রইলাম। হঠাৎ একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে একটা পরিচিত মুখ নেমে এসে বলল, নিজের শরীর বিক্রি করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছিস? আমাকে বলতেই পারতিস, আমি মিটিয়ে দিতাম। শরীর বিক্রি করে টাকা রোজগার করার জন্য শেষমেশ তোকে রাস্তার কাস্টমার দেখতে হচ্ছে, এটা কিন্তু ঠিক না নীলাশা। যান, আজ রাতটা আমার সাথে চলুন, তোমাকে অনেক টাকা দিব। এটা বলে গাড়ি থেকে নেমে জঘন্যভাবে হাসতে লাগলো। আমি তার কণ্ঠ শুনে ভয়ে বারবার কেঁপে উঠছি। এই মানুষটা এইখানে কি করে এলো? ভয়ে পুরো জ্ঞান হারাবার অবস্থা, তবুও কিছুটা সাহস জোগাড় করে সামনের দিকে তাকিয়ে মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, ফাহাদ ভাই। যাক, চিনতে পেরেছিস তাহলে। চল চল, আমার আর তর সইছে না, আজকে রাতটা শুধু তোর আর আমার। ফাহাদ আমার হাত ধরতে যাবে এমন সময় আমি পিছনে গিয়ে বলতে লাগলাম, আপনি যা ভাবছেন তা একদম ভুল ধারণা ফাহাদ ভাই। আসলে আমি এখানে বেড়াতে এসে হারিয়ে গিয়েছি, আর আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি প্রায় কান্না করে দিয়েছি।
আমার কথা শুনে ফাহাদ আরো খেপে গিয়ে আমার হাত নিচের হাত দিয়ে জোরে চেপে ধরল। কি বললি তুই, আমার সাথে যাবি না? তোকে তো আমার সাথে যেতেই হবে, হয়তো সেটা তোর নিজের ইচ্ছায় না হয় অনিচ্ছায়। শালি কথাকার, তুই আমাকে অনেক ঘুরিয়েছিস, আর রাস্তার ব্যবসা করে এখন আমার সামনে ভাব মারতেছিস। আজকে তোর এমন হাল করব যে তোর বাপ মা তোকে দেখে ভয় পাবে। আমার হাত টেনে নিয়ে যাবে এমন সময় আমি তার হাতে কামড় দিয়ে ফাঁকা অন্ধকার রাস্তায় দৌড়তে লাগলাম। আমার পিছনে ফাহাদও দৌড়ছে আমাকে ধরার জন্য, আর আমাকে বিভিন্ন খারাপ ভাষায় গালি দিচ্ছে। আমি নিজেকে বাঁচানোর জন্য নিরুদ্দেশ হয়ে দৌড়ছি। কারো কাছে যে সাহায্য চাইব সেটার উপায়ও নেই, কারণ সারা রাস্তা জুড়ে একটা মানুষের চিহ্ন খুঁজে পাচ্ছি না। পুরোটা রাস্তা গাছপালায় ভর্তি, মনে হচ্ছে বন জঙ্গল দিয়ে ঘেরা। এখন নিজের গালে থাপ্পড় মারার ইচ্ছে করছে। কেন যে ওই বন বিড়ালদের সাথে ঘুরতে আসছিলাম, না আসলে এই চরিত্রহীন ফাহাদ ভাইয়ের পাল্লায় পড়তে হতো না। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে নাও বলেই বাতাসের গতিতে দৌড়তে লাগলাম। পেছন থেকে ফাহাদ ভাই বলছে, এই থাম বলছি, কোথায় যাবি তুই? এই ফাঁকা জঙ্গলে কেউ তোকে সাহায্য করতে আসবে না, ধরা দে বলছি। আমি দৌড়চ্ছিলাম, এমন সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি আমার চোখের সামনে চলে এলো। আমি না বলে জোরে চিৎকার দিয়ে সেইখানেই চোখ মুখ বন্ধ করে থাকলাম। কিন্তু কিছুক্ষণ পর শরীরে কিছু অনুভব না করার কারণে পিটপিট করে সামনের ব্যক্তিটাকে দেখে জান ফিরে পেলাম। দৌড়ে তার পিছনে গিয়ে হাঁপাতে লাগলাম। নীলাশা, কি হয়েছে? তুমি এত রাতে এই রাস্তায় এভাবে দৌড়াচ্ছ কেন? আর এখানে তুমি কি করে এলে? আমি ভয়ের চোটে কিছুই বলতে পারছি না, শুধু এক হাত উঠিয়ে সামনের দিকে দেখিয়ে দিলাম। ফাহাদ আমাদের সামনে এসে বলল, এই যে হিরো, যদি নিজের ভালো চাও তো চুপচাপ এখান থেকে কেটে পড়ো, না হলে মেরে এমন হাল করব আর কোথাও হিরোগিরি দেখাতে পারবে না। এই মেয়েটা আজকে রাতে আমার শিকার। আরিয়ান এতক্ষণে সবকিছু বুঝে মুচকি হেসে গাড়ির দরজাটা খুলে হাতে একটা বন্দুক বের করে ফাহাদের দিকে তাক করলো। যা নিয়ে যা, তোর যদি সাহস থাকে একটা চুল ছুঁয়ে দেখা আমার সামনে থেকে। ফাহাদ পুরো ঘাবড়ে গেল আরিয়ানের হাতে গান দেখে, তাই সে উল্টে দৌড় দিল, কিন্তু যাবার সময় বলে গেল, আজকে পার পেয়ে গেলি নীলাশা, কিন্তু মনে রাখিস আমি আবার ফিরে আসবো। বলেই সে দ্রুত চোখের আড়াল হয়ে গেল। আরিয়ান গানটা গাড়িতে রেখে আমার দিকে ঘুরে পড়ল। ভয়ের কিছু নেই, ছেলেটা চলে গেছে, কিন্তু সত্যি করে বলো তো তুমি এখানে কি করছো, আর ছেলেটা তোমার নাম জানলো কিভাবে? জি ভাইয়া, ওই ছেলেটা আমাদের এলাকার একটা বড়লোক বাবার বকাটে ছেলে। এরা কি অনেক মেয়ের জীবন নষ্ট করছে, আমাকে লাভ লেটারও দিয়েছে, কিন্তু আমি তাকে পাত্তা দিই নাই। আজকে আমি ঠিক টাইমে না আসলে কি হতো? কিন্তু তুমি এখানে কেন? নিশান ভাইয়া দিশার সাথে ঘুরতে এসেছিলাম, তারপর রেস্টুরেন্টের সব কথা তাকে খুলে বললাম। এটা শোনার পর আরিয়ান ভাইয়া অনেক রেগে গেলেন। নিশান এতটা দায়িত্বহীন কেন? আমি না এলে কি হয়ে যেত তোমার সাথে? এইটুকু কোনো সেন্স নেই, একটা অচেনা মেয়েকে হোটেলে একাই বসিয়ে রেখে নিজে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে, আজকে কোনো দুর্ঘটনা হয়ে গেলে এটার ক্ষতিপূরণ দিতে পারতো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর চোখ দিয়ে পানি পড়ছে, আর মনে একটা ঘৃণার বিষাদ জমাট বাঁধছে নিশান ভাইয়ের উপর। হয়তো এই বিষাদে একদিন নিশান ভাইকে চালিয়ে পুড়িয়ে কাট করে দেব। অনেক রাত হয়ে গেছে, চলো আমার সাথে, আজকে রাতটা আমাদের বাড়িতে থাকিও, আমাকে নিজের ভাইয়ের মতো ভাবতে পারো, আর ভয় পাওয়ার মতো কিছু নেই, আমার বাড়িতে বাবা মা ছোট বোন আছে। আমি অবাক চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছি। একটা মানুষ কি করে এত ভালো হতে পারে? তাই কথা না বাড়িয়ে তার সাথে চলে গেলাম। অন্যদিকে ডাইনিং এ বাচ্চার মতো কান্না করছে নিঝুম খান আর শাওন খান, ফ্লোরে পায়চারি করছে। শাহরিয়ার খান গম্ভীরভাবে সোফায় বসে আছে। সবারই মাথায় একটাই চিন্তা, নীলাশা কোথায়? দিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে বেচারি অনেক গালি খেয়েছে। রাত একটাই নিশান বাড়ির মধ্যে প্রবেশ করল। আব্বু, তোমরা সব এখানে দাঁড়িয়ে কি করছো? ঘুমোনি এখনো?
আর কিছু বলার সুযোগ না দিয়ে শাহরিয়ার চৌধুরী ঠাস করে তার গালে চর বসিয়ে দিল। গালে হাত দিয়ে হতভম্বে হয়ে তাকিয়ে রইল নিশান। অবাক হওয়ারই কথা, এই প্রথম তাকে কেউ মারল। নিশান, তুমি কোথায় ছিলে আর নীলাশা কোথায়? এটা শুনে নিশান যেন আকাশ থেকে পড়ল। তার আর বুঝতে বাকি রইল না যে নীলাশা এখনো বাসায় আসেনি। তাকে ড্রপ করার কথা ছিল তো, কিন্তু তাকে কিয়ারা এত বিজি করে রাখছিল যে এটা তার মনেই ছিল না। অজান্তেই নিশানের বুকটা কেঁপে উঠল, কিন্তু কেন এটা হয়তো তার অজানা। নিশান দৌড়ে গাড়িতে বসে ফুল স্পিডে গাড়িটা চালিয়ে সেই হোটেলের সামনে এলো, কিন্তু হোটেলে বন্ধ ছিল। তন্ন তন্ন করে আশপাশের সব জায়গা দেখতে লাগলো। আজ যেন অদৃশ্য এক হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। শুধু একটা কথাই তার মাথায় ঘুরছিল, সেটা হলো নীলাশা। হাঁটতে হাঁটতে সেই স্থানে এলো যেখানে ফাহাদ নীলাশার হাত ধরেছিল, যার ফলে কয়েকটা কাছের চুড়ি ভেঙে পড়ে আছে। নিশান দ্রুত চুড়িগুলো হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে শিওর হলো এগুলো নীলাশার চুড়ি। কিন্তু চুড়ি এখানে পড়ে আছে, তাহলে নীলাশা কোথায়? নিশান মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার দিতে লাগলো, নীলাশা কোথায় তুই? তার চিৎকারের প্রতিধ্বনি চারপাশে বাজতে লাগলো। যে রাত চারটেই অনেক খোঁজাখুঁজি করে বাসায় ফিরল, বাড়ির প্রতিটা মানুষ একটুও ঘুমাতে পারেনি, আর নিশান নিজের অবস্থা পুরো পাগলের মতো করে ফেলেছে। চোখ দুটি লাল লাল আর চুলগুলি এলোমেলো, শার্টের বোতাম খোলা, প্যান্টে ধুলা লেগে আছে। সারা বাড়িতে থমথম নিরাপত্তা বিরাজ করছে। হঠাৎ নিশানের ফোন বেজে উঠল। নীলাশা আমাদের বাড়িতে আছে। আর কিছু বলতে যাবে তার আগেই নিশান ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলে দ্রুত গাড়ি নিয়ে আরিয়ানের বাড়িতে চলে গেল। কলিং বেল বাজছে, আরিয়ান ফ্রেশ হতে গেছে আর সবাই হয়তো ঘুমাচ্ছে। এটা দেখে নীলাশা দরজা খুলে দিল। সাথে সাথে দ্রুত কেউ একজন ভিতরে এসে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। সারাটা রাত আরিয়ানের সাথে ফষ্টি নষ্ট করেছিস, দুই দিন পর তো আরিয়ানের বাচ্চা তোর পেটেও ধরবে। বাজে মেয়ে একটা, তোর এতই যখন শরীরে জ্বালা ছিল যে তা মেটাতে রাতের অন্ধকারে আরিয়ানের কাছে চলে যেতে হলো। আরিয়ানের থেকে তো আমাকেই বলতে পারতিস, আমি মিটিয়ে দিতাম। অবশ্য তোর মতো জঘন্য মেয়ের কাছ থেকে এর থেকে কি আশা করা যায়? রাস্তার মেয়েদের তো স্বভাব এরকমই থাকে। নিশান আমার দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে কথাগুলো বলল। আমি বেকুবের মতো তার দিকে চেয়ে আছি। নিশানের একটা হাত দিয়ে আমার কপালে আসা কিছু অবাধ্য চুল সরিয়ে দিবে এমন সময় ধাক্কা দিয়ে তাকে নিজের কাছ থেকে আলাদা করলাম। হঠাৎ এমন হবে নিশান হয়তো ভাবতেও পারেনি, তাই সে ধাক্কার ফলে কিছুটা পিছিয়ে গেল। নিশান প্রচণ্ড রাগি চোখে আমার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আমি তার বুক বরাবর খোলা শার্টের কলার ধরে বললাম, সবাই তো আর আপনার মতো নিচু আর জঘন্য মনের মানুষ না। আপনার মতো দায়িত্বহীন যে নিচের গার্লফ্রেন্ডের আবদার পূরণ করতে গিয়ে অচেনা অজানা একটা জায়গায় একটা নতুন মেয়েকে রেখে চলে যায়। একটা বার্তার কাছে শুনতে চাইল না যে সে এখানে কি করবে, একা একা সেটা না হয় বাদই দিলাম, কিন্তু সারাদিন পার হওয়ার পরও রাত ১২টা পর্যন্ত যদি কথা দিয়ে নিতে না আসে তাহলে? একটা বার ভাবল না এত রাতে একটা নির্জন জায়গায় অনায়াসে কোনো বিপদ হয়ে যেতে পারে, এই কথা একটা বারও আপনার মনে পড়ল না? আর এখন বলছেন আমি খারাপ, তাই তো? আরে কাল রাতে যদি ঠিক সময়ে আরিয়ান ভাইয়ার দেখা না পেতাম তাহলে এতক্ষণে হয়তো আমার আব্বু আম্মুর কাছে আমার লাশটা চলে যেত। অবশ্য আপনার মতো বদমেজাজি স্বার্থপর জঘন্য মানুষগুলো ছাড়া আর কি ভাবতে পারেন? এতদিন ভাবতাম আপনি হয়তো আমাকে আপনাদের বাড়িতে আসা পছন্দ করেন না, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি আমাকেই সহ্য করতে পারেন না। এবার তো আমার পাও আপনার বাড়িতে পড়বে না, এটা আমি কথা দিলাম। কথাগুলো বলার সময় আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এতক্ষণে নীরবে সব কথা শুনছিল নিশান। এখন হয়তো নিশান মনে মনে ভাবছে যে মেয়ে তার মুখ বন্ধ করে দিয়েছে মনে হতো বোবা, কিন্তু আজ সে জানতে পারল এই মেয়ে ভয়ঙ্করভাবে কথা বলতে পারে। তার প্রতিটা কথা যেন নিশানের বুকে শত শত আঘাত করছে, তা হয়তো বুঝতে পারছে না। পিছন থেকে আরিয়ান বলে উঠল, তুই জানিস কাল কত বড় বিপদ হয়ে যেত? আর তুই এত দায়িত্বহীন কবে থেকে হলি রে নিশান? যাই হোক, সকাল হয়েছে,
ব্রেকফাস্টটা তোরা এখানেই করে নে, তারপর না হয় বাসে চলে যাস। আরিয়ানের কথাটা শেষ হওয়ার আগে নিশান আমাকে আচমকা টানতে টানতে গাড়ি নিয়ে জোর করে বসিয়ে দেয়, আর সে ড্রাইভ করে। আরিয়ান নিশানের এমন আচরণ দেখে মুচকি হাসলো। আমি জানি তুই নীলাশার জন্য কি অনুভব করিস, কিন্তু তুই তা মেনে নিতে চাচ্ছিস না, কিন্তু তুই তা খুব শীঘ্রই নিজের মুখে মেনে নেবি। তুই কিয়ারাকে না নীলাশাকে ভালোবাসিস? সারাটা রাস্তা আমি চুপচাপ বাইরের দিকে তাকিয়েছিলাম, আর নিশান বার বার আমার দিকে তাকাচ্ছে, আর মুচকি হেসে আবার ড্রাইভ করছে। এগুলো দেখে আমি আরও বিরক্ত হয়ে উঠলাম। আর একবার যদি গাড়ি চালানো বাদ দিয়ে আমার দিকে তাকিয়েছেন, তাহলে আমি আপনাকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিব। ব্রেক কষার শব্দে দেখলাম বাসায় এসে পড়েছি। আমাকে দেখেই নিঝুম খান আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর শাওন খান মানে আপু মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কোথায় ছিলি মা? তুই জানিস আমরা সবাই কতটা টেনশন করছিলাম, আর তোর আম্মু তো সেই কাল থেকেই কান্না করে যাচ্ছে। আমি তাদের কথায় কি জবাব দিব তা ভেবে পাচ্ছি না। কালকের ঘটনাগুলো যদি বলি তাহলে মামা নিশানের উপর প্রচণ্ড রাগ করতে পারে। এতক্ষণে নিশান চুপ করে মাথা নিচু করে বসেছিল। শাওন খানের কথা শুনে নিশান কিছু বলতে যাবে, আমি তার আগেই বলে উঠি, আসলে আপু আজকে আরিয়ান ভাইয়ের বোনের বার্থডে ছিল, আর রেস্টুরেন্টে তাদের সাথে দেখা হয়, তাই তাদের সাথে গিয়েছিলাম। আর আমার তো ফোন নেই তাই তোমাদের জানাতে পারিনি, কিন্তু আমি আরিয়ান ভাইয়ের নাম্বার থেকে ফোন দিতে চেয়েছিলাম, পরে আর মনে ছিল না, সরি আপু, কান ধরছি, আর ভুল হবে না। এই মেয়ে, তুমি কি এখনো ছোট আছো নাকি? তোমার কোনো ধারণা আছে আমি তোমার আব্বু তোমার মামা মামি কতটা টেনশন করেছিলাম? আর নিশান সারা রাত তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে। আমি আম্মুর কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিলাম, সেটা সবার নজরে এড়ালেও নিশানের চোখে ঠিকই ধরা পড়ল। আর নিশান বুঝতে পারল তাকে বাঁচানোর জন্য আমি এসব মিথ্যা কথা বলছি। সে যেন অবাকের চরম সীমায় পৌঁছল। আমি সবার সাথে কথা বলে রুমে এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিলাম। ট্রেনে বসে আছি, এক ঘন্টা আগে ট্রেন ছেড়েছে, সবাই দেখা করতে এসেছিল, কিন্তু নিশান ভাইয়া একটি বারও দেখা করেনি, তাই চোখের সামনে বার বার নিশান ভাইয়ার বুকটা ভেসে উঠছে। এর 10 দিন পর নিশান ছাদে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগে কিয়ারার সাথে ব্রেকআপ করেছে সে, কিন্তু সেটা তার ভাবান্তর না, তার মূল ভাবনা এখন নীলাশাকে ঘিরে। এই 10টা দিনে নিশান প্রতিটা মুহূর্তে নীলাশার কথা ভেবেছে। যদিও ছোটবেলা থেকে নীলাশার উপর তার একটা টান ছিল, তাই তো সেগুলোকে চেপে রাখার জন্য নীলাশা যখন আসতো তখন রুম থেকে বের হতো না, কিন্তু দূর থেকে ঠিকই নীলাশাকে দেখত। হঠাৎ একদিন নীলাশা তাদের বাড়িতে আসা ছেড়ে দেয়, আর সেই প্রয়োজনের তাগিদে হয়তো ভেবেছিল কিয়ারা তার জীবনে চলে এসেছিল, কিন্তু নীলাশা চলে আসায় এই সুপ্ত অনুভূতিরা তাজা হয়ে আঘাত হানে। সে রাতে ঘুমাতে পারে না, শাহরিয়ার চৌধুরীর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে যে আজকে জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা নিতে চলেছে, আর শাহরিয়ার জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। আসলে আব্বু, আমি একটি মেয়েকে ভালোবাসি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তাকে নিজের করে নিতে চাই, সে আর কেউ না, নীলাশা। কিন্তু কথাটা আমার কানে যাওয়ার পরই আমি সিলিং ফ্যানের সাথে ওড়নাটা শক্ত করে বেঁধে গলার সাথে পেঁচিয়ে নিয়েছি। উদ্দেশ্য একটাই, আজ নিজের জীবন শেষ করে দিব। তবুও ওই বদমেজাজি ক্যারেক্টারলেস বেয়াদব ছেলেটাকে কিছুতেই বিয়ে করব না, তাই বিছানার উপর চেয়ার উঠিয়ে অনেক কষ্ট করে ওড়নাটা বেঁধেছি। কি মনে করেছে কি আমাকে? আমি কি হাতের পুতুল যার যখন আমাকে ভালো লাগবে তখন সোজা বিয়ে করতে আসবে, আর যখন আমাকে ভালো লাগবে না তখন দুশ্চরিত্রা নাম দিতেও তার মন কাঁপে না? মরে যাব তবুও এরকম ছেলেকে বিয়ে করব না। আপু আম্মু যখন আমার কথা শুনল না তাই নিজেকে শেষ করে দিব। আজকে আমার বিয়ে, তাও আবার নিশানের সাথে। এভাবে বলা নেই কওয়া নেই, হুট করে বিয়ে দেবে। আজ আমার বিয়ে, অথচ আমি কিছুই জানি না। আমার তো নিজের ইচ্ছে বলে কিছু আছে, সবারই তো আপন আপন ইচ্ছে প্রকাশ করার অধিকার আছে, কিন্তু এখানে আমার বিয়ে বলে কথা, একটি বারও আমাকে এই বিষয়ে জানানোর
প্রয়োজন বোধটুকু মনে করল না। আমি কিছুতেই নিশানের মতো ছেলেকে বিয়ে করব না। যে ছেলে মেয়েদের সম্মান দিতে পারে না তাকে বিয়ে করে নিজের পায়ে নিজে কুড়াল মারার কোনো শখ বা মন মানসিকতা অন্তত আমার নেই। আজকে কলেজ থেকে ফেরার পর থেকে আম্মু আপু অস্বাভাবিক আচরণ করেছিল, আমি সব চোখে চোখে রেখেছিলাম। কিন্তু সন্ধ্যার দিকে হুট করে 10-12 জন মেয়ে আমার রুমে এসে আগন্তুকের মতো আমাকে বেনারসি পরিয়ে দিল আর পুতুলের মতো সাজাতে লাগলো। তারপর তারা নিজের নিজের মতো করেই চলে গেল আর আমি অবাক চোখে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মাথার মধ্যে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। চোখ থেকে কয়েক ফোঁটা জল পেয়ে ফ্লোরে পড়ল। আপু আম্মু এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়েই নিয়ে নিল। বিছানায় চুপটি করে বসে আছি আমি। কিছুক্ষণ পর আপু আম্মু আমার রুমে প্রবেশ করল। তারা এসে আমার পাশে বসল, বলল, মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল আপু। আমি নিশানের সাথে আমার নামটা শুনে চমকে উঠলাম। তার মানে আমার সাথে হুট করে নিশানের বিয়ে হচ্ছে। এটা শুনে মাথাটা বন বন করে উঠল। তবুও চুপ করে রইলাম। মাথার মধ্যে শুধু নিশানের অপমান করার মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে লাগলো। প্রায় 10 মিনিট পর আপু আম্মু আমার রুম থেকে চলে গেল। ঠিক তখনই আমি ভেবে নিলাম আমি মরে যাব। তবুও আমি নিশানকে কিছুতেই বিয়ে করব না। রুমের দরজাটা লাগিয়ে দিয়ে চেয়ারটা বিছানার উপর রেখে ফ্যানের সাথে ওড়না বেঁধে দিলাম। পরেরগুলো তো আপনারা জানেনই। তারপর নিজের গলায় ওড়নাটা পেঁচিয়ে নিলাম, চেয়ারটা সরিয়ে নিজেকে শেষ করে দেব। এমন সময় কেউ একজন দরজায় জোরে জোরে ধাক্কা দেয়। এতটাই জোরে ধাক্কা দিচ্ছে যে দরজা ভাঙার উপক্রম। আর ঠিক তাই হলো, মুহূর্তের মধ্যে রুমের দরজাটা ভেঙে গেল। সামনে থেকে নিশান দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল আর ঠিক তার পিছনেই মামা মামি, আমার আপু আম্মু চলে এলো। আম্মু জোরে জোরে কান্না করছে। নিশান আমার গলা থেকে এক ঝটকায় ওড়নাটা ফেলে দিল। আমি তবুও নাছর বান্দার মতো ছোটাছুটি করতে লাগলাম। ছাড়ুন আমাকে, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি কিছুতেই আপনাকে বিয়ে করতে পারবো না। আমাকে ছাড়ুন, আমি নিজেকে শেষ করে দেব। ক্রমাগত আমার পাগলামি বাড়তে থাকলো। তাই নিশান কোনো উপায় না পেয়ে সবার সামনে আমাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। আমি তার বুকে অসংখ্য কিল ঘুষি মারতে লাগলাম। এভাবে অনেকক্ষণ চলার পর আমি ক্লান্ত হয়ে তার বুকের সাথে মিশে গেলাম। নিশান আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি বিয়ের স্টেজে বসে আছি আর আমার পাশে বসে আছে নিশান। কাজী নিজের মতো করে বিয়ে পড়াচ্ছে, আমি শুধু পাথরের মতো বসে আছি। কারণ আমার বাবা আমাকে তার মাথা ছুঁয়ে দিব্যি দিয়েছেন, যদি আমি নিশানকে বিয়ে না করি তাহলে আমি তার এই মুহূর্তে মরা মুখ দেখব। নিজের আপুর মৃত্যুর কথা শুনে আমি বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসলাম। আমি কাজীর কথাই বাস্তবে ফিরলাম। কবুল বলো মা। কবুল কবুল কবুল। আমার পরে নিশানও 3 বার কবুল বলল। নিশানের ইচ্ছে করছে আমাকে সবার সামনে কোলে তুলে ঘুরতে, কারণ আজ সে আমাকে একদম নিজের করে পেয়েছে। নিশান আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। বিদায়ের সময় নিচের রুমের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। চোখ দিয়ে পানির বাঁধ যেন ভেঙে পড়তে যাচ্ছে। তবুও আমি কাঁদতে পারছি না। মনের এক কোনায় হয়তো গভীর অভিমান আর অভিযোগেরা বাসা বেঁধেছে। যাওয়ার সময় পুরো বাড়িটাকে একবার চোখ বুলিয়ে নিলাম, তারপর সোজা গাড়িতে উঠে বসলাম। আমার এরকম ব্যবহারে আপু আম্মু প্রচণ্ড আঘাত পেয়েছে। তবুও আমি একটি বারও তাদের দিকে তাকালাম না। গাড়ি চলতে থাকলো নিজের গতিতে। ঠিক আমার জীবনের গাড়িটা আজ অজানা উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে। জানি না আমি এই রাস্তায় কতটা সফল হতে পারি। বর্তমানে বাসর ঘরে বসে আছি, তবে অন্য 10 জনের মতো করে লজ্জা পেয়ে মাথায় এক হাত ঘুমটা টেনে কাঙ্ক্ষিত মানুষটির জন্য অপেক্ষা করা না, বরং একটা গেঞ্জি আর একটা প্লাজো পরে সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছি। শরীরে নতুন বউয়ের যেগুলো পরার কথা সব বিপরীত পরে আছি।
প্রায় এক ঘন্টা পর রুমের দরজা খোলার শব্দ শুনেও ঠিক সেইভাবে শুয়ে রইলাম। নিশান হয়তো আগে থেকে ভেবে রেখেছিল এসব কিছু হতে পারে, তাই আমাকে এইভাবে দেখে কোনো রকম রিয়্যাক্ট না করে চুপচাপ রুমের দরজাটা লাগিয়ে দিয়ে ধীর পায়ে বিছানার অন্য ফাঁকা পাশটাতে শুইতে এলো। একবার আমার দিকে তাকিয়ে বিছানায় শুতে যাবে এমন সময় আমি তার বালিশটা ফ্লোরে ফেলে দিয়ে বললাম, আজ থেকে আপনার জায়গা মাটিতে, আর আপনি কখনো আমার কাছে আসার চেষ্টা করবেন না, কারণ আপনার মতো নিচ আর ছোট মনের মানুষকে আমি কিছুতেই আমি নিজের স্বামী হিসেবে মানব না। আমার কথাগুলো নিশান বালিশটা বিছানা থেকে উঠিয়ে নিয়ে সোফায় শুয়ে পড়ল। আমার তার উপর মায়া হলেও আমি এসব কথা তাকে বলে রুমের লাইট জ্বালিয়ে নিভিয়ে ঘুমিয়ে পড়লাম। নিশান রাতের অন্ধকারে নিজের চোখের জল মুছে নিল। সকাল 8টায় আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে দেখলাম নিশান এখনো পড়ে পড়ে ঘুমুচ্ছে। এটা দেখে আমার গায়ে আগুন চলে উঠল। বেটা গন্ডার, আমার রাতের ঘুম ভেঙে দিয়ে নিজে ঘুমাচ্ছিস, তোকে ভালোভাবে ঘুমাতে দিচ্ছি, বলে ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে তার গায়ে ঢেলে দিলাম। বেচারা হয়তো এমন কিছু কখনো আশা করেনি, তাই এক লাফে সোফা থেকে উঠে বসলাম। আমি তার এরকম ব্যবহার দেখে খিলখিলিয়ে হাসতে লাগলাম। তারপর সেখান থেকে চলে গেলাম, আর নিশান অবাক চোখে আমার দিকে চেয়ে সব কিছু বোঝার চেষ্টা করতে লাগলো। এভাবে দিন কাটতে থাকলো। যত দিন যেতে লাগলো আমার অত্যাচার আরো বাড়তে লাগলো। এই যেমন খাবারে বেশি ঝাল দেওয়া, তার শাওয়ার নেওয়ার সময় পানি বন্ধ করে দেওয়া, কিন্তু তবুও সে আমাকে একটা গালিও দেয়নি। দিন শেষে রাতে যখন ঘুমের ভান করে শুয়ে থাকতাম, তখন সে কাছে এসে আমার কপালে ঠোঁট ছুঁয়ে চলে যেত। কোনো দিন আমার উপর নিজের অধিকার চাপাতে আসেনি। ধীরে ধীরে তার এসব ভালো লাগতে লাগলো। এক সময় বুঝতে পারলাম আমিও তাকে ভালোবেসে ফেলেছি, তাই আজ তাকে নিজের করে নেব বলে তার থেকে লুকিয়ে সারাটা রুম সেই প্রথম রাতের মতো সাজিয়েছি। লাল টকটকে শাড়ি পরেছি, অনেক সুন্দর করে নিজেকে সাজিয়েছি। রাত 10টায় নিশান রুমে ঢুকলো। সারাটা রুম অন্ধকার দেখে দ্রুত রুমের লাইট জ্বালিয়ে যা দেখলো তাতে তার হার্টবিট শত গুণ বেড়ে গেল। তার সামনে আমি আবেদনময়ী হয়ে দাঁড়িয়ে আছি। আজ থেকে আমি নিজেকে আপনার ছন্দে সাজাতে চাই, আপনি কি আমাকে কাছে টেনে নেবেন? নিশান আমাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে কপালে আলতো করে একটা চুমু এঁকে তার দুই হাত দিয়ে আমার গাল আলতো করে ধরে বলল, তুই আমার এমন একটা নেশা যেটা থেকে আমাকে কেউ সারা জীবনও ছাড়াতে পারবে না। ভালোবাসি তোকে, তাই তো আমার সবসময় এটাই মনে হয়, ভালোবাসার নেশা তুই।